স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদে আপনাদের সাথে আছি আমি আকাশ হাসান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী প্রজন্মের জন্য টেকসই ভবিষ্যৎ রেখে যাওয়ার লক্ষ্যে সার্বিক বৈশ্বিক উদ্যোগের মাধ্যমে গ্রহণের জরুরি অবস্থা মোকাবেলার জন্য পদক্ষেপ নিতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানালেন। নিউ ইয়র্কে স্থানীয় সময় সোমবার সকালে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ক নেতৃবৃন্দের এক রুদ্ধদ্বার বৈঠকে 6টি সুপারিশও পেশ করেন তিনি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস স্থানীয় সময় সোমবার সকালে নিউ ইয়র্কে যৌথভাবে বৈঠকের আয়োজন করেন। শেখ হাসিনা তার প্রস্তাবে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসে নিচে রাখতে প্যারিস চুক্তির কঠোর প্রয়োগের আহ্বান জানান। তিনি উন্নত দেশগুলো থেকে কাছ থেকে বার্ষিক $100 বিলিয়ন জলবায়ু তহবিল আদায়ের ওপরও জোর দেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব তুলে ধরে তিনি বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের সবচেয়ে কম অবদান রাখে, কিন্তু তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। এর আগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের উত্তরের লনের বাগানে বৃক্ষরোপণ এবং একটি বেঞ্চ উৎসর্গ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু বিশ্ব শান্তি প্রতিষ্ঠা এবং দরিদ্র মানুষের কথা ভাবতেন। জাতিপিতা সবসময় শান্তির জন্য সংগ্রাম করেছেন, সংগ্রাম করেছেন দারিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এবং মানুষ এটা বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষের দুঃখের কথাও যেমন তিনি ভেবেছেন, সারা বিশ্বের যারা ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত শোষিত বঞ্চিত মানুষ তাদের কথা তিনি বলেছেন, এবং সারা বিশ্বের সাথে তার যে লক্ষ্যটা ছিল যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয়, ফ্রেন্ডশিপ টু অল ম্যালেজ টু নন, এটাই ছিল ওনার একটা মানে আমি বলবো জীবনের একটা লক্ষ্য। শান্তির সন্ধানেই তিনি সবসময় ছিলেন, তিনি সবসময় শান্তির জন্যই সংগ্রাম করেছেন, আর শান্তি ছাড়া কখনো কোনো দেশের উন্নতি হয় না। নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুলতান রহমান। শেখ হাসিনা আজকে ভীষণ ব্যস্ত সময় কাটিয়েছেন, সকাল থেকেই তিনি ছিলেন ব্যস্ত বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক এবং সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার মধ্য দিয়ে। জলবায়ু বিষয়টি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকায় তিনি যে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নিয়েছেন সেখানে যেই দেশগুলো বেশি পরিমাণে কার্বন উৎপাদন করছে এবং জলবায়ু পরিবর্তনের জন্য বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সেই দেশগুলোর কাছে তিনি $100 বিলিয়ন সাহায্য চেয়েছেন, পরিকল্পনা প্রণয়ন করতে বলেছেন, যাতে করে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের মতো দেশগুলো তাদের অবস্থা নিয়ে টিকে থাকতে পারে। এর বাইরে প্রধানমন্ত্রীর এই এই বক্তব্যকে এই উদ্যোগকে অত্যন্ত স্বাগত জানিয়েছে ক্লাইমেট ভিক্টিম কান্ট্রিগুলো, এবং তারা বলছে সত্যিকার অর্থে যদি এই ধরনের পরিকল্পনা জাতিসংঘ থেকে নেওয়া হয় এবং যেই দেশগুলো কার্বন নিঃসরণ বেশি করছে তারা, এবং সেই দেশগুলো কিন্তু ধনী দেশ, তাদের এই দায়িত্ব তাদেরই এই দায়, সুতরাং তাদেরকে এগিয়ে আসতে হবে। অন্যদিকে এই এর বাইরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতিসংঘের যেই হেডকোয়ার্টারের যেই বাগান রয়েছে সেখানে তিনি বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছেন, একটি বেঞ্চ উন্মুক্ত করেছেন, এর পরে প্রধানমন্ত্রী সাস্টেইনেবল ডেভেলপমেন্ট নিয়ে একটি একটি বৈঠকে তিনি সেখানে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন, এবং সেখানে তিনি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের উপর গুরুত্ব দেন এবং যেই দেশগুলো এখনো পিছিয়ে রয়েছে সেই পিছিয়ে থাকা দেশগুলোর উন্নয়নের জন্য সেগুলোর বিষয়েও তিনি এক ধরনের দিক নির্দেশনা উপস্থাপন করেন। কিনোট স্পিকারের বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যেই একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য একটি সমন্বিত পরিকল্পনা দরকার এবং এই বিশ্বকে টিকিয়ে রাখা সবার একটি সম্মিলিত প্রয়াস হওয়া উচিত। এর বাইরে তিনি এই এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সংক্রান্ত বৈঠকে তিনি তার সরকারের যেই উদ্যোগগুলো রয়েছে কিভাবে বাংলাদেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার নেতৃত্বে কিভাবে নারীরা এগিয়ে গেছে এবং করোনা ভাইরাস মোকাবেলায় তিনি কি কি করেছেন সেই সব বিষয়ও তিনি তুলে ধরেন। ফিটনেস নেই তবুও রাজপথে, চলার যোগ্য নয় তারপরও চলছে, বলছে রাজধানীর রাজপথে দাপিয়ে বেড়ানো লক্ষ ছক্কর গণপরিবহনের কথা। গাড়ির বেহাল দশা হলেও ফিটনেস সনদ থাকায় এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যাচ্ছে না বলে জানান কর্মরত পুলিশ সদস্যরা।
তবে বিআরটিএ বলছে এমন বাস যাতে রাজপথে চলতে না পারে সেজন্য চলছে তাদের নিয়মিত অভিযান। ইমদাদুল হক মিন্টুর ক্যামেরায় নাইমাল জিকর প্রতিবেদন। প্রতিদিন রাজধানীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হাজার হাজার মানুষ নির্ভর করেন বাসের ওপর। রাজধানীর 193টি রুটে যাত্রী নিয়ে প্রতিদিন চলে 5000-এর বেশি বাস। রাজধানীতে চলা বাসগুলোর একটা অংশের এরকম বেহাল দশা, কোনো বাসের জানালার কাঁচ ভাঙা, কোনোটির হেডলাইট সিগন্যাল লাইট নেই, আবার কোনো বাসের সিট করছে নড়বড়, খুলে পড়েছে গাড়ির বডির বিভিন্ন অংশ, কোনোটির রং চটেছে বহু আগেই। এখানে হাত কেটে যাওয়ার, মুখ কেটে যাওয়ার, বিভিন্ন সময় গাড়ি হাত ব্রেক করে সে সময় অনেক বড় বিপদ ঘটতে পারে। পার্টসগুলো আছে যে যে ভাঙা আছে সাইড দিয়ে, এই গাড়িতে চলাটা রিক্স। পুলিশ বলছে রাজধানীতে ফিটনেস ছাড়া গাড়ির সংখ্যা এখন 20-30%। এরপরও এসব বাসের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন তারা। তবে ফিটনেস সনদের মেয়াদ থাকায় আইনি ব্যবস্থা নিতে খানিকটা হিমশিম খেতে হয় তাদের। কাগজ চেক করি তখন মোস্ট অফ দা গাড়ি যেহেতু ফিটনেস আছে, তো সেই ক্ষেত্রে তো আমরা তাকে মামলা দিতে পারি না। পরিবহন চালকরা জানান গাড়ি মেরামত করে ফিটনেস সনদ নেওয়া হয়, এরপর যাত্রী নেওয়ার তাগিদে মাস তিনেক না যেতেই গাড়ির দশা হয় বেহাল। গাড়ি দেখাইতে হয় স্যার, দুইটা কালকে দেখাইতে দিছি, ওই দুইটার ফিটনেস করতে গাড়ি দোনোটা আটকা। কম্পিটিশনে চলে অন্যান্য গাড়িগুলোর সাথেই হয় আর কি, ঘষাঘষি অনেক সময় হয়ে যায়। বিআরটিএ বলছে ফিটনেস সনদ দেওয়ার পরও প্রতিদিন রাজধানীর বিভিন্ন রুটে 9টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যে সমস্ত গাড়ি কাগজপত্র হালনাগাদ না করে বা আনফিট গাড়ি রাস্তা চলাচল করছে সেসমস্ত গাড়িকে নিয়মিতভাবেই আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি, জেল জরিমানা সহ গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠাচ্ছি। বিআরটিএর তথ্য বলছে গেল বছর শুধু রাজধানীতেই প্রাইভেট কার বাস ট্রাকের 479,350 গাড়ির ফিটনেসের সনদ দেওয়া হয়েছে, যার মধ্যে রাজধানীর বিভিন্ন রুটে চলছে 5000-এর বেশি বাস। এসব গাড়ির ফিটনেস সনদ ডিজিটাল মাধ্যম সহ চোখে দেখেও দেওয়া হয়, তাই দেখে নয় ফিটনেস পরীক্ষার পুরো প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। নাইন আল চিকো, নিউজ 24, ঢাকা। এবার ইউপি নির্বাচনের খবর। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে শেষ হলো 9 পৌরসভা ও 6 জেলার 160 ইউনিয়ন পরিষদের নির্বাচন। এর মধ্যে বেশিরভাগ পৌরসভা ইউনিয়ন পরিষদে বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। প্রায় সব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী হয়েছেন, 2-1টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনী সহিংসতায় কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়ায় 2 নিহত হয়েছেন, আহত হয়েছেন 30 জন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থী। ব্যুরো প্রতিবেদক ও প্রতিনিধিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সারা দেশের 9টি পৌরসভা ও 6টি জেলার 160টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোমবার সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। সকালে বিভিন্ন স্থানে স্বাভাবিক ভোট গ্রহণ চললেও বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ে। কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজুম ইউনিয়নে ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম নামে একজন নিহত হন, আরও 7 জন গুলিবিদ্ধ হন। কুতুবদিয়া বড়খুব ইউনিয়নের 5 নং ওয়ার্ডের পিরোট কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আব্দুল হালিম নামে একজন নিহত হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর হাজি আব্দুল বাতেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন 1 জন, আহত হয়েছে আরও 7 জন। সকালে সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে 10 জন আহত হয়েছে। বেলা 2:30টার দিকে ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী। আমাকে 2 বার অ্যাটাক করা হয়েছে, আমার সিভি এজেন্টকে অ্যাটাক করা হয়েছে, আমার সিভি এজেন্টকে মারছে, আমারও পাঞ্জাবি রেঞ্জে সব ছিঁড়ে ফেলছে। পরে আমরা নিজেরা দেখলাম যে এতে সুস্থ নির্বাচন হবে না, তাই আমি বর্জন করছি। খুলনার দিঘুলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। বেলা 11:30টার দিকে বারাকপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এই ঘটনা ঘটে। এদিকে নোয়াখালীর বেশ কয়েকটি ইউনিয়নে কেন্দ্র দখলের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে চেয়ারম্যান প্রার্থী। ফেনীর সোনাগাজী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট হয়। ভোটারদের অভিযোগ ধীর গতির কারণে দীর্ঘ 3 ঘন্টা অপেক্ষা করে ভোট দিতে হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
প্রার্থী অনুসারীদের আবেগের কারণে ইউপি নির্বাচনে সহিংসতা সৃষ্টি হয় বলে মন্তব্য করেছেন ইসি সচিব হুমায়ুন কবির খন্দকার। সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তো মন্তব্য করেন তিনি। তিনি বলেন, অনিয়মের অভিযোগে 5 কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে আর নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। যে ইউনিয়ন পরিষদের যে নির্বাচনটি হয় এটি কিন্তু একবারে ডোর টু ডোর একটা আপনার নির্বাচনী আমেজ থাকে। আবার দেখা যায় প্রার্থী যারা আছেন তারা এত বেশি ইমোশনাল হয়ে যান, দেখা যায় যে তারা নিজেদের মধ্যেই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। তো এইসব করতে গিয়ে অকস্মাৎ তারা নিজেদের মধ্যে এরকম ঘটনা ঘটে যেতে পারে এবং ঘটেছে। এটি কুমিল্লা 7 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ডক্টর প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সোমবার কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা দেন। তিনি বৈধ প্রার্থীর দুজন মনোনয়ন প্রত্যাহার করে নেয়, 7 অক্টোবর ভোট গ্রহণের সুযোগ থাকছে না, রোববার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল, এজন্য সোমবার একমাত্র প্রার্থী ডক্টর প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করা হলো। বৃহস্পতিবার জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ার দুদিন পর শনিবার ন্যাপের প্রার্থী মনিরুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন। ২০২০-২১ অর্থ বছরে দেশের ১৯টি কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগ 13,000-এর বেশি। এছাড়া শেষ দুই মাসে অভিযোগের সংখ্যা বেড়েছে আরও 6,000। প্রতিষ্ঠানগুলোর চমকপ্রদ অফারে প্রলুব্ধ হওয়ায় কারণেই এই দশা বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাই এ ধরনের অফারে ক্রেতাদের লোভে না পড়ার পরামর্শ দিচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিশাদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত। এলাকার ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর, এখানে ই কমার্স প্রতিষ্ঠানের নামে অভিযোগ দিতে এসেছেন দুই ব্যক্তি। অধিদপ্তরের তথ্যমতে চলতি বছরের জুন মাস পর্যন্ত দেশের মোট ১৯টি ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তাদের অভিযোগ 13,317। এর চেয়ে ভয়াবহ তথ্য হল সবশেষ দুই মাসে অভিযোগ বেড়ে দাঁড়িয়েছে 19,304টিতে। সবচেয়ে বেশি অভিযোগ ইভেলের বিরুদ্ধে 7,138টি। ই অরেঞ্জের নামে শুরুতে মাত্র 10টি অভিযোগ থাকলেও মাত্র 7 দিনে তা বেড়ে দাঁড়িয়েছে 2,643টিতে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, অফারের নামে গ্রাহকদের সাথে প্রতারণা দেশের ই কমার্স ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে। 9,000 টাকা প্রতারণায় আপনার যে শাস্তি, 400 কোটি টাকা প্রতারণায় একই শাস্তি। সুতরাং এটার সুযোগ কিন্তু যিনি সুযোগ নিতে চান তিনি আইন এবং আমাদের সিস্টেমকে ব্যবহার করে জনগণের প্রতারণা, জনগণকে প্রতারিত করে উনি এটি বারে বারে করতে থাকবে। আকর্ষণীয় অফারে প্রলুব্ধ না হয়ে প্রতিষ্ঠান বুঝে পণ্য ক্রয়ের পরামর্শ দিচ্ছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। হঠাৎ করে প্রলুব্ধ না হয়ে ওই প্রতিষ্ঠানটির অ্যাসেট লাইবিলিটি এবং তারা যে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো দিয়েছে আপনারা সেটা ভালোভাবে জেনে শুনে বুঝে আপনার পণ্যটির জন্য ক্রয়াদেশ দিন তাকে। কিন্তু কোনো কিছু না বুঝেই যখন আমরা এই কাজটি করি তখন আমার ঠকার সম্ভাবনা থাকে খুব বেশি। তিনি জানান, এই মুহূর্তে দুটি ই কমার্স প্রতিষ্ঠানের প্রধান আইনের আওতায় থাকায় ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তি করতে পারছে না ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এবারে করোনা আপডেট। দেশে করোনা সংক্রমণে সর্বশেষ 24 ঘন্টায় 26 জনের মৃত্যু হয়েছে। একদিনে করোনায় মৃত্যুর এই সংখ্যা প্রায় 4 মাসের মধ্যে সবচেয়ে কম। একদিন নতুন শনাক্ত হয়েছে 1,555 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত রোগের সংখ্যা 15,44,238 জন। আর করোনা আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 15,03,106 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,565 জন। এ সময় 27,431টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 5.67%। ডেঙ্গু প্রসঙ্গ। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় আরও 275 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে 15,976 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
আর মারা গেছেন 59 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে। আগামী এক মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমার আশাবাদে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আর জানাচ্ছেন মারফুর রহমান। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 1072 জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার 41টি সরকারি ও বেসরকারি হাসপাতালে 857 জন ও দেশের অন্যান্য বিভাগগুলোতে 215 জন রোগী ভর্তি আছেন। আগামী এক মাসের মধ্যে ডেঙ্গুর প্রকোপ কমে আসার আশ্বাস দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, দীর্ঘ সময় ছুটিতে মানুষ গ্রামের বাড়িতে থাকায় বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে পানি জমে এডিস মশার জন্ম হয়েছে। লকডাউন এবং ইন্টার বন্ধ একসাথে হওয়াতে কি হয়েছে, মানুষ বাড়িঘর তালা বেঁধে বাড়িতে চলে গেছে, অনেক নির্মাণাধীন বাড়িঘরের শ্রমিকরাও চলে গেছে। এই সমস্ত গার জমা পানিতে এডিস মশার জন্ম হয়েছে, যার জন্য এবার কিন্তু গতবার তুলনায় অনেক বেশি। চিকিৎসকরা বলছেন আক্রান্তের সঠিক তথ্য আরো অনেক হবে, কারণ মানুষ সময় মতো টেস্ট করছে না। মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে জ্বর হলেই চিকিৎসকের কাছে যাওয়া এবং এডিস মশা নিধন করার কোনো বিকল্প নেই বলেও জানান এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরিফ মাহমুদ। ডেঙ্গুর জন্য আমাদের পরামর্শ থাকে রোগীদের কাছে, যদি কোনো জ্বর হয়, তীব্র জ্বর হয়, তারপর মাথা ব্যথা থাকে, র‍্যাশ থাকে, তাহলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে হবে অথবা পরীক্ষা করাতে হবে। কারণ ডেঙ্গিতে ডেগুলি খুব ইম্পর্টেন্ট। প্রথম দিন তিন দিন হলে কি টেস্ট করবে, পাঁচ দিনে হলে কি টেস্ট করবে, সাত দিনে হলে কি টেস্ট করবে, এটা ডাক্তার ছাড়া কেউ নির্ধারণ করতে পারবে না। এবছর 1 জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট 15,976 জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 14,846 জন রোগী। আর চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 59 জনের। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। অস্ত্রায়নে করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদুলের 30 বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায় অস্ত্র আইনের এক ধারায় 15 বছর ও আরেক ধারায় তাকে 15 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায় উল্লেখ করেছেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে আদালতে হাজির করা হয় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেক ওরফে বাদলকে। এর আগে গত 13 সেপ্টেম্বর উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য 20 সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত। আলোচিত এই মামলায় 13 জন সাক্ষীর মধ্যে সবার সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আদালত খুব অল্প সময়ে সাজার ঘোষণা দেন। ড্রাইভার মালেকের বিরুদ্ধে অর্থ আত্মসাত, জাল জালিয়াতি ও অস্ত্র মামলা দেওয়া হয়, কিন্তু গ্রেপ্তারের মাত্র 1 বছরের মাথায় অস্ত্র আইনের মামলার সাজা দিলেন আদালত। তাতে অস্ত্র ও গোলাবারুদ রাখার অপরাধে আইনের দুটি ধারায় 15 বছর করে মোট 30 বছরের কারাদণ্ড দিয়েছেন তাকে। তবে সাজা একসাথে কার্যকর হওয়ায় তাকে 15 বছর কারাগারে থাকতে হবে। দুটি ধারায় 15 বছর করে 30 বছর সাজা সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এই সাজাগুলি একসাথেই চলবে। এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন মালেকের পরিবার। তার আইনজীবী জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। এর মোটেও সন্তুষ্ট না, এই কারণে অ্যাজ বিকজ একটা অস্ত্র মামলা। এই মামলার টোটাল কাগজপত্রের মধ্যে মূলত অস্ত্রটা কে উদ্ধার করেছে, কয়টার সময় উদ্ধার করেছে, এই তথ্যটাই প্রমাণিত হয়নি। জাজমেন্ট রয়েছে, আদালতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, যেহেতু উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে, আমরা সার্টেনলি উচ্চ আদালতে যাব। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে ড্রাইভার মালেক ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকার সম্পদের মালিক হন। নামে বেনামে রাজধানীর বিভিন্ন জায়গায় তার রয়েছে একাধিক ফ্ল্যাট, প্লট সহ গাড়ি। অস্বাভাবিক অর্থ সম্পদের মালিক হওয়ায় ড্রাইভার মালেকের বিলাসবহুল জীবনযাপনের কথা প্রকাশ হলে 2020 সালের 20 সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, 5 রাউন্ড গুলি, 1.5 লাখ টাকার বাংলাদেশি জালনোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র‍্যাবের পরিদর্শক আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি সহ 6 জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বন্ধ রিজেন্ট হাসপাতালকে ডেডিকেটেড কোভিড হাসপাতালে রূপান্তর করে করোনার নমুনা পরীক্ষা করে কোটি কোটি টাকা অর্জনের অভিযোগপত্রে অনুমোদন দেওয়ার কথা জানান দুদক সচিব। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে।
কোভিড আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহের নামে রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে অনিয়ম ও রোগীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয় দুর্নীতি দমন কমিশন হাসপাতালটির চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্তে শাহেদ সহ জিজ্ঞাসাবাদ করা হয় তৎকালীন সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বে থাকা মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ দপ্তরটির আরো চার কর্মকর্তাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আবুল কালাম লিখিত জানিয়েছিলেন তিনি স্বাস্থ্য কেলেঙ্কারিতে জড়িত নয়। আমি যখন আমার সুনাম নষ্ট করার অপপ্রয়াস লক্ষ্য করেছি তখন আত্মসম্মানকেই বড় করে দেখেছি। দীর্ঘ তদন্ত শেষে সোমবার দুদক জানায় রিজেন্ট কেলেঙ্কারিতে সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি সহ ছয় জনকে অভিযুক্ত করে দেওয়া হয়েছে চার্জশিট। আসামিগণ অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে লাভবান হওয়ার অভিপ্রায়ে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে লাইসেন্স নবায়নবিহীন বন্ধ রিজেন্ট হাসপাতাল উত্তরা এবং রিজেন্ট হাসপাতাল মিরপুরকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর। এই ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রীর সম্পৃক্ততা না থাকা সহ স্বাস্থ্য কেলেঙ্কারির ঘটনায় বাকি মামলার বিষয়ে জানান দুদক সচিব। রিজেন্ট হসপিটাল দুটোকে এই দুটোকে ডেডিকেটেড হসপিটালে রূপান্তর করায় তিনি তাদের সাথে রিজেন্ট হসপিটাল কর্তৃপক্ষের সাথে এমইউ করেছেন এবং এই এমইউ করার জন্য মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। আলি তালুকদার, নিউজ 24, ঢাকা। ভর্তি পরীক্ষার সময় শিক্ষার্থী অভিভাবকদের পদচারণায় মুখর থাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিপুল শিক্ষার্থীর আবাসন সুবিধার চাপ সামলাতে বড় ভূমিকা রাখে হলগুলো। তবে এবার হল বন্ধ রেখে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কর্তৃপক্ষের, তাই করোনাকালীন পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। রাজশাহী থেকে কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী 4 অক্টোবর থেকে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। তবে এবার আবাসিক হলগুলো খোলা থাকছে না পরীক্ষার সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 59টি বিভাগ ও 2টি ইনস্টিটিউট মিলে আসন সংখ্যা 4,173। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে 1,16,000-এর কিছু বেশি শিক্ষার্থী। হলগুলো খোলা না থাকায় ভর্তি ইচ্ছু ও অভিভাবকদের আবাসন নিয়ে শিক্ষকদের মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। যদি হল বন্ধ রেখে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয় তবে আমি মনে করি যে একদিকে যেমন এই বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের বাসস্থান সংকুলানে একটি চাপ সৃষ্টি হবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে হল খুলে দিতে গেলে পরে যে আমাদের যে প্রস্তুতিগুলো প্রয়োজন সেই প্রস্তুতিটি আসলে গ্রহণ করা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। পরীক্ষার সময় হলগুলো খোলা না থাকায় চাপ বাড়বে মেস আবাসিক হোটেলগুলোতে। তবে চাপ সামলাতে সহযোগিতার কথা জানিয়েছে মেস মালিক সমিতি। আমাদেরকে অবশ্য ভিসিরা চিঠি দিয়েছিল প্রক্টর সাহেব, চিঠি অনুসারে আমরা গেলাম, তো আমাদেরকে বললো তা বলছে যে আপনারা আমাদের ম্যাচে যায় যতটুকু পারেন, ফাঁকা থাকলে আমরা কিচ্ছু বলবো না। আবাসিক শিক্ষার্থীদের থাকার উপযোগী করতে হলগুলোর সংস্কার কাজ চলছে। মানবিক দিক হলেও নিজেদের শিক্ষার্থীদের আগে বাইরের শিক্ষার্থীদের সুযোগ করে দেওয়া সম্ভব নয় বলছেন উপ উপাচার্য। অলরেডি হলে তারা থাকে, তাদেরই কিন্তু এই মুহূর্তে সব কিছু মান্য করার জন্য তাদের বাইরে থেকে পরীক্ষা দিতে হচ্ছে, তাদের বঞ্চিত করে আমরা আগে বাইরের ছাত্রদের তো সুযোগ করে দিতে পারি না। হল না খুললেও পরিস্থিতি মোকাবেলায় নগরীর মেস ও আবাসিক হোটেল মালিকদের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীর সংখ্যাও কমানো হয়েছে, ফলে আবাসন সংকট হবে না বলছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। 92% শিক্ষার্থীর টিকা নিয়ে শেষ, হল শ্রেণীকক্ষ পরিষ্কার করে প্রস্তুত করা হচ্ছে। তারিখ নির্ধারণ না করা হলেও খুলে দেওয়ার সব প্রস্তুতি নিচ্ছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। খুলে দেওয়ার পর অতিরিক্ত ক্লাস নিয়ে 1.5 বছরের জট কাটিয়ে ওঠারও পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত জাহিদুজ্জামানের প্রতিবেদনে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণীতে শেষ বর্ষের পরীক্ষা শুরু হয়েছে 12 সেপ্টেম্বর থেকে। খুলে দেওয়ার জন্য প্রস্তুত কেন্দ্রীয় লাইব্রেরি, পরিচ্ছন্নতার কাজ চলছে আবাসিক হলগুলোর বাইরে। তবে হলগুলো বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের আশপাশে মেসগুলোতে চরম কষ্টে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। বাইরে থেকে মানে পড়াশোনা করা সম্ভব না, এরকম অস্বাস্থ্যকর একসাথে গাদাগাদি করে পড়াশোনারও প্রচুর সমস্যা হচ্ছে। আমাদের সেরকম স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে না, এখানে লোকালয় একটু অস্বাস্থ্যকর। বিশ্ববিদ্যালয়ে যে স্টুডেন্টগুলো আছে
তাদেরকে যেন আমাদের এই যে স্বাস্থ্যকেন্দ্রে যেন তাদেরকে টিকাগুলো দ্রুত দেওয়া হয় এবং দ্রুত যেন বিশ্ববিদ্যালয়গুলো ফিরে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের 15,384 শিক্ষার্থীর 92% করোনার টিকা নিয়ে ফেলেছেন। ক্যাম্পাস খুলে দেওয়ার কয়েকদিন আগেই তাদের হলে তোলার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। এবং যেদিনই আমরা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের জন্য খুলে দেই না কেন, তার কিন্তু দুদিন তিন দিন পাঁচ দিন আগে কিন্তু আমরা আগে হলে উঠায় দিই ছেলে মেয়েদের, যারা বৈধ টিকা মানে যারা টিকা দিয়েছে বৈধ কাগজপত্র ধারে এ সমস্ত ছেলে মেয়েদের কিন্তু আমরা হলে উঠিয়ে দিই। দেড় বছরের শিক্ষা জট কাটাতে প্রতি বছরের নিয়মিত পাঠদানের সঙ্গে আরও 4 মাসের অতিরিক্ত পাঠদানের পরিকল্পনা করছেন শিক্ষকরা। জাহিদুজ্জামান, News 24, কুষ্টিয়া। বরিশালের বাবুগঞ্জে বাড়ছে আড়িয়াল খাঁ নদের ভাঙন। কয়েক বছরে অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন, অন্যের জমিতে আশ্রয় নিল, সেখানেও আছে ভাঙন আতঙ্ক। নতুন করে নদের ঘ্রাসে বিলীন হওয়ার শঙ্কায় 6 গ্রামের মানুষ ভাঙন প্রতিরোধে আবেদন করলেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয়দের। রাজখানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বরিশাল শহর থেকে মাত্র 18 কিলোমিটার দূরের উপজেলা বাবুগঞ্জের লোহালিয়া গ্রাম, এর গা ঘেঁষে বয়ে চলা আড়িয়াল খাঁ নদ এখন আতঙ্কের নাম গ্রামবাসীর জন্য। গেল কয়েক বছরে চলমান ভাঙনে নিঃস্ব হয়েছে লোহালিয়ার অনেক পরিবার, তাদের আশ্রয় এখন অন্যের জমি কিংবা রাস্তার ধারে। এক দেড় মাস ধরে ভাঙতেছে এবছর, আর প্রত্যেক বছরই ভাঙে। এই কিছুদিন ঘর উঠেছি এই গড নদীর সাইডে, এই এবার আবার এই ভাঙছে, ভাঙছে পর আবার এখানে এই উঠেছি। কোন সময় ভাঙ্গে লইয়ে যায় আর কোনো নিকারণ নাই, আমার ঘুম নিদ্রে নাই। লোহালিয়ার মতো সিংহের কাঠে গাজীপুর, ভবানীপুর, রফিয়াদি ও আরজি কালিকাপুর গ্রামও হুমকিতে। এভাবে চললে একসময় মানচিত্র থেকে গ্রামগুলো হারানোর শঙ্কা রয়েছে। এজন্য এখনই ভাঙন রোধে উদ্যোগের আহ্বান স্থানীয়দের। নদী যেন না ভাঙে এই যে চাই, আমরা থাকতে পারি। এমপি মহোদয় তার কাছে বারবার আপত্তি করা সত্ত্বেও আমরা আজ পর্যন্ত এর কোনো ফলসূত্র পাইনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান এ নিয়ে আবেদন করেও কোনো সাড়া না পাওয়ার দাবি করেছেন। আমরা এই বাঙ্গলকবুত এলাকার জন্য পানি উন্নয়ন বোর্ডকে আমরা বারবার অবহিত করেছি, কিন্তু পানি উন্নয়ন বোর্ড এখন পুরোপুরি কোনো ব্যবস্থা নেয়নি। পানি উন্নয়ন বোর্ড নদের ভাঙন রোধে একটি বড় প্রকল্পের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। পানি সম্পদ প্রতিমন্ত্রী ইতিপূর্বে এই সমস্ত জায়গা ভিজিট করেছেন এবং আমাদেরকে একটি প্রকল্প প্রণয়নের নির্দেশনা প্রদান করেছেন, সেই অনুযায়ী আমরা প্রায় 1,120 টাকা ব্যয়ে একটি প্রকল্প প্রণয়ন করেছি। চলতি বর্ষায় বাবুগঞ্জের আড়িয়াল খাঁর ভাঙনে সবচেয়ে বেশি হুমকিতে রয়েছে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও হাটবাজার। ডেস্ক রিপোর্ট, News 24। এবার ফার্স্ট সেক্রেট ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। মাটির গঠন ও আবহাওয়াগত কারণে ড্রাগন ফলের চাষ বাড়ছে ঝিনাইদহে, বাগানেরা লাভও করছেন বেশ। এ কারণে ড্রাগনের প্রতি বিভিন্ন উপজেলায় বেকার যুবক আর কৃষকদের আগ্রহ বাড়ছে। এক বছরের ব্যবধানে অন্তত 50 হেক্টর বাগান বেড়েছে ঝিনাইদহে। শেখ রুহুল আমিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার হারুনুর রশিদ মুসার ড্রাগন বাগান। প্রথমে 6 বিঘা জমিতে এই ফলের চাষ করে বেশ লাভ করেন মুসা, পরে আরো 14 বিঘা জমি বাগানের আওতায় আনেন। যখন প্রথম শুরু করলাম তখন মানুষ কেউ আমাকে ইয়ে করতো না, পাত্তায় দিত না, বলতো যে এসব চাষ করে লাভ নেই, হ্যান নেই, ত্যান নেই। তারপরে দেখ আমি শুরু করার পরে প্রথম বছরে আমি 12 লাখ টাকা বিক্রি করি, করার পরে আমার আগ্রহ বেড়ে যায়। একইভাবে কালীগঞ্জের সুরতালী সহ অনেক কৃষক ড্রাগন চাষে ঝুঁকেছেন। এসব বাগান দেখতে আশপাশের মানুষ আসেন নিয়মিত, অনেকে নতুন বাগানের জন্য পরামর্শ নেন। আমার এখানে আরেকটা উন্নত জাত আছে, সেটা হচ্ছে আপনার হলো পিঙ্ক রোজ, যেটা মানে কালারের দিক থেকে খুবই উন্নত মানের এবং এর ওজন মোটামুটি 600-700 গ্রাম বা কখনো কখনো 800-900 গ্রাম পর্যন্ত হয়ে যায়। এবং ওইটা যখন অন্য কোনো ড্রাগন বাজারে থাকে না, ঠিক সেই সময় ওই ড্রাগনটা বাজারে ওঠে, ফলে ওই ড্রাগনটার বাজার মূল্য ভালো পাওয়া যায়। বিদেশি এই ফলের বাজার মূল্য বেশ ভালো বলছেন কৃষক। এক বিঘা জমিতে বাগান সহ অন্যান্য খরচ বাদে বছরে প্রায় 3 লাখ টাকা লাভ থাকে। এই চাষ করে আমি সাকসেস এবং আমার আমার দেখা দেখি আমার এই গ্রামের অনেক ছেলেরাই এখন হচ্ছে ড্রাগন চাষে উদ্যত হয়েছে। ড্রাগনের যত কিছু আছে আমরা এখান থেকে কিনে নিয়ে অনেক পাইকারি দেই, অনেক মার্কেটে দেই, আমাদের সংসারটা ভালো চলছে, ভালো ইনকাম হচ্ছে। বাংলাদেশে অনেকটা নতুন এই ফলের গুণগত মান বাড়াতে চেষ্টা করছে কৃষি বিভাগ। আমাদের উপসহকারী কৃষি কর্তাবৃন্দ মাঠ পর্যায়ে কৃষক ভাইদেরকে
এটা চাষাবাদে উদ্বুদ্ধ করছে এবং বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতা, রোগ বালাই পোকামাকড় দমন, সার ব্যবস্থাপনা এই সমস্ত বিষয়ে পরামর্শ দিচ্ছে এবং কৃষকেরাও দিন দিন এই ফল চাষের দিকে ঝুঁকছে। এক বছর আগে ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় ড্রাগন বাগান ছিল 100 হেক্টর, এবছর তা বেড়ে 150 হেক্টরে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতির পদ থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দিল বিজেপি। তার জায়গায় নতুন সভাপতি ঘোষণা করা হয়েছে এমপি সুকান্ত মজুমদারকে। সোমবার রাজ্য বিজেপির এই সাংগঠনিক বদলের কথা ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দিলীপকে দলের সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি পদে দিলীপ ঘোষের মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে। এদিকে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষকে অভিনন্দন জানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি হিসেবে তার মেয়াদ ছিল আরও প্রায় 1 বছর 4 মাস। তার এত আগেই দিলীপ ঘোষের অপসারণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বাংলার ভোট বিপর্যয়ে দিলীপের পদ হারানোর অন্যতম বড় কারণ বলে দলের অনেকে মনে করছেন। সুকান্ত মজুমদার তাকে মালা পরিয়ে ফুল দিয়ে অভিনন্দন জানাচ্ছেন তারই পার্টির সদস্যরা। বিজেপির পার্টি অফিসার ছোট বড় নানা রকমের আর্থিক কেলেঙ্কারির ঘটনা যুগে যুগে ঘটে এসেছে বিশ্বের বিভিন্ন দেশে। নিভৃতেই কাজ ফেরেছেন এসব ঘটনার পেছনে থাকা রাঘব বোয়ালরা। তবে শেষ রক্ষা না হওয়ায় অনেকেই ভোগ করতে হয়েছে শাস্তি। বিশ্বের ইতিহাসের ঘটে যাওয়া তেমনই কিছু সারা জাগানো আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। এনরন কর্পোরেশন ছিল যুক্তরাষ্ট্রের হিউস্টন ভিত্তিক সবচেয়ে উদ্ভাবনী শক্তি উৎপাদনকারী কোম্পানি। 2000 সালে 22,000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা এই কোম্পানির রাজস্ব আয় ছিল $101 বিলিয়ন। 1985 সালে যাত্রা শুরু করা কোম্পানিটিতে কয়েকদিন পরেই জেফ্রি স্কিলিং এবং এন্ড্রু ফাস্টো নামে দুজন ব্যক্তি যোগদান করেন। দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে তারা সাধারণ মানুষের মগজ ধোলাই করে এসেছিলেন দিনের পর দিন। অবশেষে 2001 সালের 2 ডিসেম্বর দেউলিয়া হতে বাধ্য হয় বিশ্বের ষষ্ঠ বৃহত্তম শক্তি উৎপাদনকারী কোম্পানি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দূরপাল্লার কোম্পানি ছিল ওয়ার্ল্ডকম টেলিকমিউনিকেশন, যা 2001 সালে ফেঁসে যায় ব্যাংক জালিয়াতিতে। নিজেদের লাইন খরচকে পরিচালন ব্যয় খাতে না দেখিয়ে মূলধন ব্যয় খাতে দেখাতো তারা, আর এভাবেই বহু বছর প্রকৃত খরচ লুকিয়ে কাগজে মুনাফা দেখাতে সক্ষম হয়েছিল ওয়ার্ল্ডকম। 1920 সালের দিকে ডাক বিভাগের রিপ্লাই কুপন দেখে ইতালীয় নাগরিক চার্লস পঞ্জির মাথায় এসেছিল অবৈধ আয়ের বুদ্ধি। বিনিয়োগকারীদের 45 দিনে 50% এবং 90 দিনে পুরো বিনিয়োগের দ্বিগুণ লাভের প্রতিশ্রুতি দিয়ে সংগ্রহ করতে থাকেন অর্থ। 1920 সালের জুলাই মাসের দিকে প্রায় $10 লাখ মালিক বনে গিয়েছিলেন তিনি। অন্যদিকে প্রায় $2 কোটি ক্ষতির সম্মুখীন হয়েছিল বিনিয়োগকারীরা। পরবর্তীতে ডাক সংক্রান্ত জালিয়াতির অভিযোগে 5 বছরের কারাদণ্ড প্রাপ্ত হন চার্লস। বর্তমানে বিশ্বের কাছে পর্তুগিজ অপরাধী হিসেবে পরিচিত আলভেস ডোস রেইস রাতারাতি ধনী হওয়ার নেশায় 1952 সালে ভুয়া কাগজ দেখিয়ে পর্তুগিজ কেন্দ্রীয় ব্যাংক থেকে শুরু করেছিলেন ব্যাঙ্কনোট ছাপানোর কাজ। সরকারি কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে আসল নোটের পাশাপাশি প্রচুর পরিমাণে জালনোট বাজারে ছেড়েছিলেন তিনি। একসময় ভয়াবহ মুদ্রাস্ফীতি দেখা দেয় পর্তুগালে। পরবর্তীতে 1925 সালের 6 ডিসেম্বর প্রমাণ সমেত গ্রেপ্তার করা হয় রেইসকে। নিবির আমিন, নিউজ 24। খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে নিজেদের শেষ ম্যাচে অপরাজিত থেকে মাঠ ছাড়লো চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। 24 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ নিল অস্কারের দল। শেষ ম্যাচে ঢাকা বাহিনীর বিপক্ষে 1-1 গোলে ড্র করে অস্কার ব্রুজেনের শিশুরা। কিংসেরও একমাত্র গোল করেন তপু বর্মন। মাহফুজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। উল্লাস আনন্দ আরো একবার। এই ট্রফি জয়ের জন্যই কত সব আয়োজন, ক্লাব কর্তাদের কত সব কষ্ট। টানা দ্বিতীয়বারের মতো বিপিএল ফুটবলের শিরোপা এখন কিংসের ঘরে, আর এ নিয়ে নারী পুরুষ মিলিয়ে পেশাদার লীগের 8টি ট্রফি এখন কিংসের ডেরায়।
কিংস চ্যাম্পিয়ন হওয়ার অরুণ গৌরব অর্জন করল। অভিনন্দন বসুন্ধরা কিংসকে। কোভিডের কারণে গেল মৌসুম বাদ হলেও এর আগের মৌসুমটা ছিল শুধুই কিংসময়। টানা শিরোপা জয়ের আনন্দ কিংসের প্রতিটা সদস্যের চোখে মুখে ছিল বিদ্যমান। ঐতিহাসিক বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরও এক ইতিহাস লিখল বাংলার নতুন ফুটবল পাওয়াররা। এর আগে ম্যাচের প্রথমার্ধেই হয়েছে দুটি গোল। ম্যাচের 28 মিনিটে আত্মঘাতী গোলে লিড নেয় আবাহনী। তপু বর্মন বক্সের মধ্যে ফিনিশিংটা ঠিকমতো না দিতে পারায় বল জড়ায় নিজেদের জালে। তবে গোল শোধ তার মিনিট দশেকের মধ্যেই। রবসনের ফ্রিকিক থেকে দুর্দান্ত হেডে সমতাই কিংস। গোলদাতা দলের অধিনায়ক সেই তপু বর্মন। দ্বিতীয়ার্ধে আর গোল না হলে সমতা নিয়ে ম্যাচ শেষ করে দুদল। পরে তুলে দেওয়া হয় ট্রফি। মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান রিক্রুট রবসন। তার পা থেকে এসেছে 21 গোল। বাংলার ফুটবলের নতুন অধ্যায়ের সূচনা। বাংলার ফুটবলকে রাঙাতে, বিশ্বমঞ্চে তুলে ধরতে নতুন এক ফুটবল পরাশক্তির নাম বসুন্ধরা কিংস। ট্রফি হাতে আবারও উল্লাস। দলের প্রতিটি সদস্যের এমন আনন্দের উপলক্ষ টানা দ্বিতীয়বারের মতো বিপিএলের ট্রফি জয়। ক্লাব সভাপতি ইমরুল হাসানের নেতৃত্বে পেশাদার লিগে এসে এলাম দেখলাম জয় করলামের বড় উদাহরণের নাম বাংলার ফুটবল পাওয়ার বসুন্ধরা কিংস। এসব কিছুই যেন বার্তা দেয় নতুন শুরুর, যেখান থেকে উদিত হবে বাংলার ফুটবলের নতুন সূর্য। জয় তু বসুন্ধরা কিংস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করব এমি অ্যাওয়ার্ডসের খবর দিয়ে। মহামারীর কারণে গেলবার ভার্চুয়াল আয়োজন হলো এবার তারকারা সশরীরে অংশ নেন এমি অ্যাওয়ার্ডের আসরে। এবারের আসরে সবচেয়ে বেশি পুরস্কার জিতে নিয়েছে ব্রিটিশ রাজ পরিবারের কাহিনী নিয়ে নেটফ্লিক্সের ওয়েব সিরিজ দ্য ক্রাউন। চন্দ্রী চন্দ্রার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 73তম প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ডস দেখা গেছে সিবিএস ও প্যারামাউন্ট প্লাসে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সেড্রিক দ্য এন্টারটেইনার। অ্যাপেল টিভি প্লাসের শো টেড ল্যাসো 13টি মনোনয়ন পেয়ে এগিয়ে থাকলেও পুরস্কার পেয়েছে মাত্র 4টি। দ্য ক্রাউন পেয়েছিল 11টি মনোনয়ন, জিতে নিয়েছে 7টি পুরস্কার। আউটস্ট্যান্ডিং কমেডি সিরিজ, পরিচালনা, চিত্রনাট্য সহ অভিনয়ের 4টি বিভাগে টবিয়াস ম্যাসিঞ্জ, অলিভিয়া কোলম্যান, জোশ কনর এবং গিলিয়ান অ্যান্ডারসন জিতে নিয়েছেন পুরস্কার। জেসন সুডেকিস টেড ল্যাসো কমেডি সিরিজের অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। জিন স্মার্ট সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন এইচবিও ম্যাক্স সিরিজ হ্যাক্সের জন্য। এছাড়াও অভিনয়ের বিভিন্ন শাখায় পুরস্কার জিতেছেন জোশ কনর, অলিভিয়া কোলম্যান, কেট উইন্সলেট এবং ইউয়ান ম্যাকগ্রেগর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। দর্শক, এই ছিল আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।